হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ লক্সমান। আজকের এই ভিডিওটাতে আমরা মিসিং নাম্বারের তৃতীয় ভাগ অর্থাৎ পার্ট থ্রি নিয়ে এসেছি। এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টু অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, তোমরা প্রথমে গিয়ে সেই ভিডিওটা দেখো এবং তারপরে এই ভিডিওটা দেখতে এসো, তাহলে মিসিং নাম্বার থেকে অনেকগুলো কনফিউশন তোমাদের ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। মিসিং নাম্বার রিজনিং এর খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় 2 বা 3 মার্কস করে থাকে। তো আজকের এই ক্লাসটাতে আমরা 25টা খুবই গুরুত্বপূর্ণ রিজনিং মিসিং নাম্বার থেকে আমরা সলভ করব, যেটা কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে। তো ওই রকম 25টা গুরুত্বপূর্ণ কোশ্চিন অ্যান্সার বা সলভ করব। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে স্টাডি উইথ লক্সমান চ্যানেলটাতে প্রথমে এসে থাকো তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে দেওয়া বেল আইকনকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে পরবর্তী যে ভিডিওটা আমি তৈরি করব সেটা তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলো 1 নম্বর কোশ্চিন থেকে শুরু করা যাক। আজকের এই পার্ট থ্রিতে 1 নম্বর কোশ্চিনটা অর্থাৎ টোটালি আমাদের ওইদিকে 20টা কমপ্লিট করা হয়েছে, আজকে 25 নম্বর থেকে আমরা শুরু করলাম। দেখো এই 25 নম্বর কোশ্চিনটাতে বলছে কি, দেওয়া হয়েছে প্রথমে 27, তারপর 54, নিচে 9, বাম দিকে 42, 84, নিচে 14, আর এখানে তারপর আছে কোশ্চিন মার্ক 42 আর নিচে 7। তাহলে আমরা দেখব সব সময় যে 9 থেকে 27 এই যে সংখ্যাটা আসলো কি করে, আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 27 সংখ্যাটা 3 দিয়ে গুণ করে আসছে, তাই না? 9 3 27। এবার 9 থেকে 54 এই সংখ্যাটা কত দিয়ে গুণ করে আসছে, তাহলে নাকি 9 কে 6 দিয়ে গুণ করলে 54 আসছে, অর্থাৎ বাম দিকে 3 দিয়ে গুণ করলে আর ডান দিকে 6 দিয়ে গুণ করলে উপরের সংখ্যাটা আসছে। অর্থাৎ নিচের সংখ্যাকে 3 দিয়ে গুণ করবে তো উপরের সংখ্যা পাবে ডান দিকে, আর নিচের সংখ্যাকে 6 দিয়ে গুণ করবে তো ডান দিকের উপরের সংখ্যাটা পাবে। তাহলে এই এখানে দেখি রিলেশনটা কি সেম রয়েছে, তাহলে এখানে রয়েছে 14, এখানে 42, অর্থাৎ 14 কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে 42 হয়, আর এখানে 14 কে যদি 6 দিয়ে গুণ করি 14 6 84 হয়। অর্থাৎ রিলেশনটা আমরা পেয়ে গেলাম যে বাম দিকে 3 দিয়ে গুণ করে উপরেরটা পাবো এবং ডান দিকে 6 দিয়ে গুণ করে উপরেরটা পাবো। তাহলে ডান দিকে এখানে দেখো 7-এর ক্ষেত্রে, হ্যাঁ 6 দিয়ে গুণ করে উপরেরটা তো পাচ্ছি, তাহলে বাম দিকে কি হবে, বাম দিকে অবশ্যই 3 দিয়ে গুণ করে উপরেরটা পাবো। তাহলে 7 কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কোশ্চিন মার্কসের জায়গায় কত হবে, 7 3 21, অর্থাৎ এই কোশ্চিনটার জন্য বি অপশনটা হবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেল যে এই কোশ্চিনটাকে কিভাবে সলভ করলাম আমরা। তো চলো নেক্সট কোশ্চিন এ চলে যাওয়া যাক। তার আগে এর আগের ভিডিওটাতে অর্থাৎ পার্ট টু তে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কটা আজকের এই ভিডিওটাতে সলভ করা হচ্ছে না, পরের যে ভিডিওটা পার্ট 4 আসবে তার মধ্যে অবশ্যই আমি চেষ্টা করবো যাতে করে সলভ করে দিই। তো চলো নেক্সট 26 নম্বর কোশ্চিনটা দেখে নেওয়া যাক যে কোশ্চিনটার মধ্যে কি রয়েছে। দেখো উপরে রয়েছে 2 আর 4 আর নিচে 20, তাহলে দেখো 2 আর 4 থেকে কি করে আমরা 20 পাচ্ছি, তাহলে 2-এর যদি আমি স্কোয়ার করি, 2-এর স্কোয়ার করি তাহলে কত হয় 4, আর এখানে দেখো 4-এর যদি স্কোয়ার করে দিই তাহলে কত হয় 16, তাহলে 4 আর 16 কে যদি যোগ করো তাহলে কত পাবো, 4 আর 16 কে যোগ করলে আমরা পাবো 20, অর্থাৎ নিচে তো 20 লেখা আছে, তাই না? তাহলে আমরা কি করছি, উপরের যে দুটো সংখ্যা আছে তাদের স্কোয়ার বা বর্গ করছি এবং তাদের যোগফল করে দিচ্ছি, তাহলে নিচের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। সিমিলার দেখো এখানেও, এখানে রয়েছে উপরে কত 3 আর নিচে কত রয়েছে, সরি উপরে রয়েছে 3 আর 9, তাই না? আর 3-এর স্কোয়ার কত, 3-এর স্কোয়ার হচ্ছে তোমার 9, আর এখানে 9-এর স্কোয়ার কত 81, অর্থাৎ এখানে হচ্ছে 9 আর 9-এর স্কোয়ার কত 81, এদের দুজনকে যোগ করে দাও 9+81 কত হচ্ছে নাকি 90, তাহলে নিচে দেখো 90 আছে, তাই না? এখানে উপরে 4 16 যোগ করে যেটা পেয়েছিলাম সেটা নিচে 20 ছিল। এবার দেখো এখানে 1-এর স্কোয়ার কত হবে, 1-এর স্কোয়ার হবে 1, তারপরে প্লাস দিব এখানে 7-এর স্কোয়ার কত হবে, 7-এর স্কোয়ার হবে 49, তাহলে 1+49 কত হবে 50, তাহলে এই যে কোশ্চিন মার্ক যে জায়গাটা রয়েছে সেখানে 50 হবে, অর্থাৎ আমাদের যে অপশন গুলো দেওয়া রয়েছে তার মধ্যে সি নাম্বার অপশনটা এই প্রশ্নের জন্য সঠিক দাঁড়ালো। নেক্সট দেখো 27 নম্বর কোশ্চিন এর মধ্যে, এখানে নিচে রয়েছে 144, উপরে রয়েছে 4 3, এবার দেখো উপরে 4 আর 3 এদের দুজনকে গুণ করো, তাহলে যদি গুণ করি তাহলে কত হয় 4 3 এ 12, আচ্ছা যে গুণ ফলটা আসলো তার যদি আমি বর্গ করি তাহলে নিচের সংখ্যাটা পাচ্ছি 144, তাই না? এবার দেখো
এগারো আর নয়, এগারো আর নয় কে গুণ করলে কত হয়, এগারো নয় 99। এবার দেখো 99 যদি আমি স্কোয়ার করি তাহলে পাবো 9801। তাহলে সিমিলারলি আমরা রিলেশন পেয়ে গেলাম যে উপরে দুটো সংখ্যাকে গুণ করতে হবে এবং তার বর্গ করতে হবে, বর্গ করলে আমরা নিচের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে রয়েছে কত, 15, আর এখানে রয়েছে তোমার 6। তাহলে 15 আর 6 গুণ করে দাও, 15 6 কত হয় 90। এবার দেখো 90 যদি আমি স্কোয়ার করি তাহলে নিচের সংখ্যাটা পাবো, 90 স্কোয়ার কি করে করব, 9 স্কোয়ার কত হয় 81, আর একটা 0 স্কোয়ার 00, অর্থাৎ কোশ্চিং মার্ক্সের জায়গা হবে 8100, অর্থাৎ 8100, অর্থাৎ অপশন নাম্বার সি হবে প্রশ্নের জন্য সঠিক উত্তর। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা আগাই। দেখো 28 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে, 28 নম্বর কোশ্চেন এর উপরে আছে 12, এখানে 8, আর নিচে 80, উপরে 16, 7, নিচে 207, এখানে 25, 21, আর এখানে কোশ্চেন মার্কস। দেখো 28 নম্বর কোশ্চেনটাতে আমরা রিলেশন খোঁজার চেষ্টা করব যে রিলেশনটা রয়েছে কি। এবার দেখো রিলেশনটা খোঁজার জন্য প্রথমে গুণ যোগ বিয়োগ ভাগ তো করতে হবে, তো তার আগে 12-র স্কোয়ার করি আমি। 12-র স্কোয়ার কত হয় 144, তাই না? 12-র স্কোয়ার হয় 144। এখানে দেখো 8-এর স্কোয়ার করো, 8-এর স্কোয়ার কত হয়, 8-এর স্কোয়ার হয় 64। তাহলে এদের দুজনকে বিয়োগ করে দাও, অর্থাৎ দুজনকে স্কোয়ার করলাম এবং বিয়োগ করে দিলাম, দেখি কি পাই। তাহলে 4 থেকে 4 গেল 0, এবার 14 থেকে 6 চলে গেল 8, অর্থাৎ এর স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ করলাম তো পেলাম 80, অর্থাৎ নিচের সংখ্যাটা পেলাম 80। তাহলে এখানেও দেখি 16-র স্কোয়ার আর 7-এর স্কোয়ার বিয়োগ করে দিই কত হয়, 16-র স্কোয়ার কত হয়, 16-র স্কোয়ার হয় 256, 7-এর স্কোয়ার কত হয়, 7-এর স্কোয়ার হয় 49। আচ্ছা 16 স্কোয়ার থেকে 7-এর স্কোয়ার বিয়োগ করি, 16 থেকে 9 চলে গেলে হয় 7, তাই না? এখানে আমার ছিল 4, 4 থেকে 4 গেলে 0, এখানে আমার ছিল 2, অর্থাৎ 207। তাহলে রিলেশনটা আমরা বুঝে গেলাম, রিলেশনটা কি উপরের স্কোয়ার এর বিয়োগফল, উপরে দুটো সংখ্যার স্কোয়ার এর বিয়োগফলটা নিচে লেখা রয়েছে, তাই না? 207 লেখা রয়েছে। তাহলে এখানে দেখো 25-এর স্কোয়ার মাইনাস 21-এর স্কোয়ার, 25-এর স্কোয়ার আমরা কত জানি, 25-এর স্কোয়ার আমরা জানি 625, আর 21-এর স্কোয়ার জানি আমরা 441। এবার বিয়োগ করে দাও, তাহলে 5 থেকে 1 চলে গেলে কত হয় 4, 12 থেকে 8 যদি চলে যায় তাহলে হবে, 12 থেকে 4 চলে গেলে হবে 8, আর এখানে হবে 1, 5 থেকে 4 গেলে 184, অর্থাৎ কোশ্চিং মার্কসের জায়গা হবে 184, অর্থাৎ অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। আশা করি বোঝা গেল কি করে আমরা সলভ করলাম। দেখো 29 নম্বর কোশ্চেনটা কি রয়েছে, কোশ্চেনটাতে উপরে তিনটা সংখ্যা দেখতে পাচ্ছি, 12, 18, 30, এই তিনটাকে কি করে নিচে 6 আর নিয়ে আসলো, এবং উপরে আছে 16, 32, 40, আর নিচে 8 রয়েছে, এখানে দেখো 36, 18, 27। এবার দেখো 12, 18 আর 30 এদেরকে আমি যদি গোসাগু করি তাহলে আমরা গোসাগু পাবো 6। বা তুমি এটাকে এভাবে ভাবতে পারো যে নিচে 6 দিয়ে উপরে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে পারছি। আচ্ছা নিচে যে সংখ্যাটা আছে 8, 8 দিয়ে উপরে যতগুলো সংখ্যা আছে সবাইকে ভাগ করা যায়, পুরোপুরি ভাগ করা যায়, কোনো ভাগশেষ থাকে না, তাই না? 8 দিয়ে 16 কে ভাগ করা যায়, 8 দিয়ে 32 কে করা যায়, 8 দিয়ে 40 কে করা যায়। এখানে দেখো 6 দিয়ে আমরা 30 কে ভাগ করতে পারছি, 6 দিয়ে 18 কে ভাগ করতে পারছি, 6 দিয়ে 12 কেও ভাগ করতে পারছি। এখানে দেখো তাহলে এমন একটা সংখ্যা নিব অপশন গুলোর মধ্যে যে সংখ্যা দিয়ে আমি 36 কেও ভাগ করতে পারবো, 18 কেও ভাগ করতে পারবো, 27 কেও ভাগ করতে পারবো, অর্থাৎ তিনটারই গোসাগু নিতে হবে, তাই না? তাহলে এখানে 6 দিয়ে, এবার দেখো এই কোশ্চেনটাতে দুটা অপশন হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে 6 দিয়ে কি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাবে, 6 দিয়ে দেখো 6 দিয়ে 36 কে তো ভাগ করা যাবে, 6 দিয়ে 18 কে ভাগ করা যাবে, 27 কে ভাগ করা যাবে না 6 দিয়ে। এবার দেখো 9, 9 দিয়ে মনে হয় প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাবে, তাই না? 9 দিয়ে তোমার এখানে উপরে যতগুলো সংখ্যা রয়েছে প্রত্যেকটাকে ভাগ করা যাবে, 9 দিয়ে 36 কে ভাগ করা যায়, 9 দিয়ে 18 কে, 9 দিয়ে 27 কে। তাহলে অপশন গুলোর মধ্যে 9 হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন নম্বর বি। কেন? কারণ 9 দিয়ে উপরে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাবে, নিচে সেই সংখ্যাটাই থাকবে যে সংখ্যা দিয়ে উপরে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়, অর্থাৎ নিচের সংখ্যাটা গোসাগু হবে। এখানে দেখো 8 ছিল, 8 দিয়ে উপরে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করছিলাম আমরা, অর্থাৎ গোসাগু বের করছিলাম। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। দেখো 30 নম্বর কোশ্চেনটা কি বলছে, 30 নম্বর কোশ্চেনটাতে একটু সংখ্যা বেশি দেওয়া আছে, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, খুবই ইজি প্রসেস আমরা করব। দেখো নিচে 3 রয়েছে, তাহলে 93, এখানে 63, এখানে
27, তাহলে দেখো বিয়োগ করতে যাও, 93 থেকে 63 বিয়োগ করে দাও, 93 থেকে 63 বিয়োগ করে দাও, তাহলে কত হয়? এই যে 93 এখান থেকে 63 দিলাম বিয়োগ করে, তাহলে 3 থেকে 3 গেল 0, 9 থেকে 6 গেল 3, তাই না? 30। এবার যেই বিয়োগ ফলটা হলো সেই বিয়োগ ফল থেকে এই লাস্টে যে 27 সংখ্যাটা আছে তাকে বিয়োগ করে দাও, তাহলে 30 থেকে যদি আমি 27 বিয়োগ করে দিই তাহলে পাবো আমি কত? 3। অর্থাৎ নিচের যে সংখ্যাটা আছে সেটা পেয়ে যাবো, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ, বিয়োগ ফল যেটা হবে সেটা থেকে আবার 38 বিয়োগ, তাই না? তাহলে দেখো এখানে 79 আছে, 79 থেকে তুমি 37 বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 2, 4, 42। এবার 42 থেকে 38 বিয়োগ করে দাও, 42 থেকে 38 যদি বিয়োগ করি তাহলে কি হবে? এখানে 4 পাবো, অর্থাৎ নিচের সংখ্যাটা পাবো। উপরের তিনটা সংখ্যাকেই আমরা যদি বিয়োগ করি তাহলে নিচের সংখ্যাটা পাচ্ছি, তাহলে এখানে সিমিলার কেসে আমরা কি করবো? 47 থেকে 42 বিয়োগ করবো, সরি 67 থেকে 42 বিয়োগ করবো, তাহলে কত হয়? এখানে হয় 5, এখানে হয় 2, 25। এবার 25 থেকে আবার 16 বিয়োগ করতে হবে, তাই না? বিয়োগ ফল থেকে আবার বিয়োগ করতে হবে, 16 বিয়োগ করলাম, 15 থেকে 6 চলে গেলে 9, অর্থাৎ বিয়োগ ফলটা কথা হবে নিচে হবে, অর্থাৎ এই কোশ্চেন মার্কসের জায়গায় 9 হবে, অর্থাৎ আমাদের ডি নাম্বার অপশনটা হবে সঠিক এই প্রশ্নের জন্য। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই আমরা, 31 নম্বর কোশ্চেনটা দেখে নিই যে কি বলছে। 31 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে আছে 5, এখানে 3, এখানে 4, আর মাঝখানে আছে 19। তো বাইরের এই তিনটা সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল ঘনমূল বা যোগ বিয়োগ একসাথে করতে হবে, যেই করে করে হোক 19 নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 আর 3 এই দুটা সংখ্যাকে গুণ করো, এই দুটা সংখ্যাকে গুণ করে নিচের সংখ্যাটা দাও যোগ করে, তাহলে ভিতরের সংখ্যাটা চলে আসবে। তা 5 গুণ 3 কত হয়? 15। আর নিচেরটা যোগ করে দাও, 15 প্লাস 4 কত হয়? 19। ভিতরটা পেয়ে গেলাম। সিমিলার কেসে দেখো সেকেন্ডটা বাদ দাও, কারণ সেকেন্ডটা তো আমাদের অ্যান্সার বের করতে হবে। লাস্টেরটা দেখো রিলেশন আসছে কিনা, 6 কে 4 দিয়ে গুণ করে দাও, তাই না? সাইডে সাইডে গুণ করো, তাহলে 6 গুণ 4 কত হয়? 24। 24-এর সাথে যদি 5 যোগ করে দিই তাহলে মাঝখানের সংখ্যাটা 24, 5, 29 চলে আসছে। তাহলে এখানেও সেম রিলেশন হবে, 7 কে 5 দিয়ে গুণ করো কত হয়? 7 পাঁচে 35। এবার দেখো 35-এর সঙ্গে নিচে যে সংখ্যাটা আছে তাকে যোগ দিতে হবে, 35 আর 6 কত হয়? 41। অর্থাৎ এই 31 নম্বর কোশ্চেন এর জন্য অপশন হবে আমাদের সি। আশা করি বোঝা গেল কি করে আমরা 41 পেলাম। রিলেশনটা ফার্স্ট অফ অল আমাদেরকে খুঁজতে হচ্ছে এই ধরনের কোশ্চেন এ, যে হ্যাঁ এই তিনটা সংখ্যার মধ্যে রিলেশনটা কি হয়েছে এবং ভিতরের সংখ্যাটা কোন রিলেশন এস্টাবলিশ করে আসছে। দেখো পরবর্তী কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমরা যদি ম্যাথের প্রয়োগ হবে এখানে, যদি কারো পিথাগোরাসের উপপাদ্য একটু ভালো করে মনে থাকে তাহলে এই কোশ্চেনে আটকানোর কোনো কথা নেই। দেখো আমাদেরকে এই কোশ্চেনটাতে এই জায়গাটা বের করতে বলছে, তাই না? কোশ্চেন মার্কসটা তাহলে এই যে এই রিলেশন গুলো আসলো কি করে দেখি। এই রিলেশনটা এই যে 5 এর স্কোয়ার করো, 4 এর স্কোয়ার করো, কত হয়? 5 এর স্কোয়ার হয় 25 আর 4 এর স্কোয়ার হয় কত? 16। তাহলে 25 থেকে 16 কে দাও বিয়োগ করে, 25 থেকে 16 কে দাও বিয়োগ করে কত হয়? 9। এখানে যে সংখ্যাটা বিয়োগ করে হলো তারই রুট না এখানে আছে, এখানে কোন সংখ্যাটা থাকবে? এই দুটা সংখ্যার বর্গের বিয়োগ ফলের বর্গমূল আছে, এই দুটা সংখ্যা 5 এবং 4 এর বর্গের বিয়োগ ফলের বর্গমূল রয়েছে এই জায়গাটা সংখ্যা লম্বের জায়গা, তাই না? এখানে দেখে নাও 13 বর্গ 12 বর্গ, এদের দুজনের বর্গ যত হবে? 13 বর্গ 169, 12 বর্গ 144। এদের দুজনের বর্গের যে বিয়োগ ফলটা হবে, এদের দুজনের বর্গের বিয়োগ ফলটা কত হবে? 25। 25-এর বর্গমূল দেখো লম্ব আছে না, 25-এর বর্গমূল 5 আছে লম্ব, তাহলে এখানে দেখো 17 স্কোয়ার করো, 15 স্কোয়ার করো, 17 স্কোয়ার কত হয়? 289, আর 15 স্কোয়ার কত হয়? 225। এদের দুজনকে বিয়োগ করো, এদের দুজনকে বিয়োগ করলে কত হবে? যত বিয়োগ করে হবে তারই বর্গমূল কোশ্চেন মার্কসে জায়গা হবে, তাহলে দেখো 9 থেকে 5 চলে গেলে হবে 4, এখানে দেখো 8 থেকে 2 যদি চলে যায় তাহলে হয় 6, 2 থেকে 2 গেলে 0, অর্থাৎ 64 এর বর্গমূল কত হয়? 8। অর্থাৎ কোশ্চেন মার্কসের জায়গায় আমাদের উত্তরটা হবে 8, অর্থাৎ দেওয়া যে অপশন গুলো আছে তার মধ্যে সি নম্বর অপশনটা হবে সঠিক এই প্রশ্নের জন্য। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে ধাবমান হই আমরা। দেখো 33 নম্বর কোশ্চেনটা কি বলা রয়েছে, আবার সিমিলারলি একটা ট্রাইঙ্গেল দেওয়া রয়েছে এবং ট্রাইঙ্গেলের মধ্যে কি রয়েছে? ট্রাইঙ্গেলের মধ্যে না তোমার বাইরে তিনটা সংখ্যা রয়েছে এবং ভিতরে একটা সংখ্যা রয়েছে। তো বাইরের সংখ্যাগুলো ক্যালকুলেশন করে ভিতরের সংখ্যাটা কি করে আসলো সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা যদি সেটা খুঁজে বের করতে পারি তাহলে আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। দেখো
তিন আর আট, এর আগে যেরকম করছিলাম গুণ করে দেখি আছে কিনা, তিন আটে কত হয়? চব্বিশ, চব্বিশ আর চার, চব্বিশ আর চার যদি আমি যোগ করি, চব্বিশ আর চার হয় তোমার আঠাশ, তাহলে হচ্ছে না, চার তিনে বারো, বারো আটে ছিয়ানব্বই, ছিয়ানব্বই, আচ্ছা তাও হচ্ছে না তাই না? এখানে দেখো 33 নম্বর কোশ্চেনটাতে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে রিলেশনটা খুঁজতে হবে। এই দেখো তিনকে যদি চার দিয়ে গুণ করি তাহলে কত হয়, তিন গুণ চার বারো, বারোকে আট দিয়ে গুণ করো, বারো সরি বারো আটে কত হয়, ছিয়ানব্বই। তাহলে এই তিনটা সংখ্যাকে যদি গুণ দিই সাইডের গুলা, তিন গুণ চার গুণ আট, তাহলে চার তিনে বারো, বারো আটে ছিয়ানব্বই, ওকে যদি দুই দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে দুই দিয়ে ভাগ দিলে দুই দিয়ে কাটিয়ে দেবো, দুই দিয়ে চার, তাহলে তিন দুই ছ, আট ছয় আটচল্লিশ। অর্থাৎ সাইডের তিনটা সংখ্যাকে গুণ করে দুই দিয়ে ভাগ করলে ভিতরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে, তাহলে এখানেও তাই করব, এখানে করব পাঁচ গুণ সাত গুণ দুই, এদের সবাইকে গুণ করলাম সাইডের গুলাকে, এবং দুই দিয়ে ভাগ করলে কি হবে, দুই দিয়ে ভাগ করলে ভিতরের সংখ্যা পাবো, অর্থাৎ সাত পাঁচে পঁয়ত্রিশ, অর্থাৎ এখানে ভিতরের সংখ্যাটা কত হবে, পঁয়ত্রিশ, অর্থাৎ দেওয়া অপশনের মধ্যে অপশন নম্বর বি হবে প্রশ্নের জন্য একদমই সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দেখো 34 নম্বর কোশ্চেনটা কি বলছে, এই কোশ্চেনটা খুবই লজিক্যাল, এটা হোটেল ম্যানেজমেন্টের এক্সামে 2003 তে আসছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো এখানে নিচে তিন চার আর উপরে রয়েছে 916, এখানে দুই এখানে তিন, উপরে রয়েছে 49, এখানে এক এখানে পাঁচ, তাহলে এখানে কত হবে, একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে এই নাম্বারটাকে আমি যদি পার্টিশন করে দিই মাঝখান থেকে তাহলে বুঝতে হবে। দেখো এখানে তিন থেকে নয় আসলো, অর্থাৎ অবশ্যই তিনের স্কোয়ার করে নয় চলে আসছে, আর এখানে চারের স্কোয়ার করে অবশ্যই 16 আসছে তাই না? আমরা নিচে যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছি তাদের বর্গ করে উপরের সংখ্যাগুলো আসছে, তাহলে যে সেকেন্ড ছবিটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দুইয়ের স্কোয়ার, এখানে দেখো পার্টিশন করে দাও, এখানে দুটা সংখ্যা আরো সুবিধা, দুইয়ের স্কোয়ার করলে কত হয় চার, আর এখানে তিনের স্কোয়ার করলে কত হয় নয়, অর্থাৎ নিচের দুটা সংখ্যার বর্গ করলে উপরে যে ত্রিভুজটার মধ্যে রয়েছে সেই সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে দেখো একের স্কোয়ার কত হবে এক, আর এখানে পাঁচের স্কোয়ার কত হবে, পাঁচের স্কোয়ার হবে পঁচিশ, তাহলে 125 হবে কোশ্চিং মার্কসের জায়গায়, অর্থাৎ অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি বোঝা গেল যে কি করে সলভ করলাম, এখানে যতগুলো আজকে আমরা কোশ্চিং নিয়েছি প্রত্যেকটাই মিসিং নাম্বারের কোশ্চিং গুলো কোনো না কোনো একটা পরীক্ষার মধ্যে এসেছে, তার জন্য ইগনোর করবে না, একটু হাতে কলমে খাতা নিয়ে বসবে এবং আগে ভিডিওটাকে পজ করে নিজেই করার চেষ্টা করবে, যদি না পারো তারপরেই কিন্তু ভিডিওটা আবার স্টার্ট করবে এবং করতে শুরু করবে। এমনি যদি করতে শুরু করে দাও তাহলে, এমনি যদি শুধু ভিডিও দেখো তাহলে কোনো লাভ হবে না, বারবার বলছি খাতা কলম নিয়ে বসবে তাহলে সুবিধা হবে। এবার দেখো 35 নম্বর কোশ্চেনটাতে কি করে আমাকে রিলেশন খুঁজতে হবে, এখানে 25 এখানে 17 আর নিচে আছে 6, তো দেখো প্রথমে 25 প্লাস 17 করলাম, 25 প্লাস 17 করলে কত হয় 7 5 12 2 হাতে 1, 2 1 3 1 4, অর্থাৎ 42 আছে, ঠিক আছে কোনো ব্যাপার না, দেখবো রিলেশনটা, এখানে নিচে 6 আছে উপরে 42 আছে। এবার দেখো 42 কে আমি যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, সাত ছয় বিয়াল্লিশ, অর্থাৎ নিচের সংখ্যাটা আমি পেয়ে যাচ্ছি তাই না? আচ্ছা উপরে আবার এই দুটো সংখ্যাকে দাও যোগ করে, 38 আর 18 যোগ করলে 88, 16 6 হাতে 1, 3 1 4 1 5, অর্থাৎ 56 পাচ্ছি। এই 56 কে আবার 7 দিয়ে ভাগ করে দাও, প্রত্যেকবার কিন্তু আমরা 7 দিয়ে ভাগ করছি, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হবে 8, অর্থাৎ দেখো নিচে সেই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 8, অর্থাৎ উপরের দুটো সংখ্যাকে আমি যখন যোগ করে দিচ্ছি এবং 7 দিয়ে যখন ভাগ দিচ্ছি নিচের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। এবার এখানেও দেখো উপরের এই দুটো সংখ্যাকে আমি যোগ করলাম, 7 দিয়ে ভাগ করলাম, নিচের সংখ্যাটা পেয়ে গেলাম, তাহলে এখানেও এই উপরের দুটো সংখ্যাকে যোগ করব, 7 দিয়ে ভাগ করব, নিচের সংখ্যাটা পেয়ে যাব, তাহলে 89 প্লাস 16, 5 হাতে 1, 8 1 9 হাতে 1 10, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, প্রত্যেকবার যেহেতু 7 দিয়ে ভাগ করছি এখানে 7 দিয়ে ভাগ করব, 7 একে 7, 3 5 35, 7 5 35, অর্থাৎ 15 হবে প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার বি। আশা করি বোঝা গেল যে এই কোশ্চেনটার মধ্যে আমি কি রিলেশন এস্টাবলিশ করলাম, কি রিলেশনটা পেলাম। 36 নম্বর কোশ্চেনটার দিকে একটু নজর দাও তাহলে খুব ইজিলি বুঝতে পারবে যে কোশ্চেনটাতে হচ্ছে কি। আচ্ছা এখানে দেখো, এখানে দেখো কোশ্চেনটাতে কি উপরে পাঁচ চার, উপরে রয়েছে পাঁচ আর চার, নিচে রয়েছে কুড়ি আর নয়, তাহলে দেখো
এই দুটা সংখ্যাকে যখন আমি যোগ করছি তখন ডান দিকে লিখছি, তাই না? আর এই দুটা সংখ্যাকে যখন আমি গুণ করছি তখন এখানে লিখছি। অর্থাৎ একবার যোগ করে ডান দিকে লিখবো, গুণ করে বাম দিকে লিখবো, যোগ করে ডান দিকে নিচে, গুণ করে ডান দিকে সরি বাম দিকে নিচে লিখবো। এখানে দেখো 3 + 8 যখন করছি তখন 11 এখানে লিখছি, আর 3 × 8 যখন করছি তখন বাম দিকে লিখছি, 8 × 3 = 24। এবার দেখো 9 + 4 যখন করছি তখন 13 এখানে লিখছি, তাহলে 9 × 4 যখন করবো তখন বাম দিকে, 9 × 4 কত হয়? 34। অর্থাৎ এই প্রশ্নের জন্য অপশন হবে আমাদের সি নাম্বারটা, তাই না? তো চলো পরবর্তী কোশ্চেন এর দিকে যাওয়া যাক। দেখো খুব ইম্পর্টেন্ট রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি 7, 2, 3। এবার দেখো এই তিনটা সংখ্যাকে কিছু একটা করে এই বড় সংখ্যাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো 7, 3 এবং 2 প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে দাও। এই যে তিনটা সংখ্যা রয়েছে, যে ঘর তিনটার মধ্যে আমি লাল কালি দিয়ে কার্ভ আঁকলাম বা বক্ররেখা আঁকলাম, এই তিনটা ঘরের সংখ্যাকে গুণ করো, তাহলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি, তাই না? কিভাবে? এই যে 7 × 2 × 3, 3 × 2 = 6, 7 = 42, তাই না? এবার আবার দেখো এখানে এই তিনটা ঘরের সংখ্যাকে গুণ করো, তুমি এই সংখ্যাটা পেয়ে যাবে 18। কিভাবে? এই যে 9 × 1 = 9, 9 × 2 = 18, তাই না? 9 × 1 = 2, তাহলে কত হয়? 18। অর্থাৎ এই সংখ্যাটা পেয়ে গেলাম। আবার দেখো এই তিনটা সংখ্যাকে গুণ করো তাহলে এখানকার সংখ্যাটা পেয়ে যাবে, অর্থাৎ আমাকে এখানে গুণ করতে হচ্ছে কত? 5 × −2 × −3। এবার দেখো মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, 5 × 2 = 10, 10 × 3 = 30, +30। অর্থাৎ প্লাসের কোনো তো ভ্যালু নেই সামনে, তাই না? তাহলে শুধু 30। অর্থাৎ এই প্রশ্নের জন্য অপশন হবে আমাদের অপশন নাম্বার ডি। চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই। 38 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে কোন একটা রিলেশন এস্টাবলিশ করতে হবে নিচের দুটো সংখ্যার মধ্যে, এবং উপরের সংখ্যাটা কি করে আসলো সেটা আমাকে বলে দিতে লাগবে। তাহলে দেখো আমি যদি বলি এই 14 যেটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 14 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 7, তাই না? আচ্ছা এবার এই যে কর্নারে যে সংখ্যাটা ছিল, এই কর্নারে সেই সংখ্যাটাকে অর্ধেক করলাম এবং এই দুটা সংখ্যাকে দিলাম গুণ করে, এই দুটা সংখ্যা কি করলাম? গুণ করলাম, 12 × 7, 12 সাথে গুণ করে কত হলো? এই যে উপরের সংখ্যাটা পেয়ে গেলাম আমরা 84, তাই না? তাহলে উপরের সংখ্যাটা কি করে পেলাম? এই যে একটা সংখ্যা কর্নারে যে ছিল তাকে অর্ধেক করলাম এবং পাশের সংখ্যা দিয়ে গুণ করলাম, উপরেরটা পেয়ে গেলাম। তাহলে এখানকার যে সংখ্যাটা আছে তাকে অর্ধেক করো, 18 অর্ধেক করলে কত হয়? 9। অর্থাৎ এই 9 এবং এই 9 কে তুমি গুণ করো, 9 × 9 গুণ করে দেখো উপরেরটা 81 পেয়ে যাচ্ছি। আবার সিমিলারলি এখানে এমন একটা সংখ্যা আছে, যার অর্ধেক করব, এবং অর্ধেক করার পর যত হবে তাকে 11 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 88 পাবো। তাহলে 11 কে 8 দিয়ে গুণ করলে অবশ্যই আমরা 88 পাবো, তাই না? 11 কে 8 দিয়ে গুণ করলে 88 পাবো। তাহলে এখন কোন সংখ্যা এখানে ছিল যার অর্ধেক হচ্ছে 8, এমন কোন সংখ্যা ওখানে ছিল যার অর্ধেক হচ্ছে 8? তাহলে অবশ্যই এখানে কোশ্চেন মার্কসের জায়গায় 16 ছিল, তাই না? তুমি রিলেশনটা দেখো, এই যে এই পজিশনে যে সংখ্যাগুলো ছিল তার অর্ধেক দিয়ে না পাশের সংখ্যাকে গুণ করতাম, তাহলে 16 ছিল অবশ্যই তার জন্যই না, 11 কে 16 অর্ধেক অর্থাৎ 8 দিয়ে গুণ করলে উপরের সংখ্যাটা পাচ্ছি। তাহলে আমাদের কোশ্চেন মার্কসের জায়গায় হবে কত? 16। অর্থাৎ অপশন নাম্বার ই হবে প্রশ্নের সঠিক উত্তর। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক। 39 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছেন। দেখো এখানে রয়েছে 7, এখানে 3, এখানে 2, এখানে 1। দেখো এই কোশ্চেন গুলা এর আগে আমি বলছিলাম যত প্র্যাকটিস করবে তোমরা তত তোমাদের আয়ত্ত চলে আসবে। তো বারবার বলছি এই ধরনের কোশ্চেন পরীক্ষা দিতে যাওয়ার আগে প্র্যাকটিস করে নিবে কয়েকবার, বা পরীক্ষা যখন দিতে যাবে দেখে নিবে যে ধাঁচ গুলা কিরকম আছে। কিছুই নেই, জাস্ট তোমাকে লজিক লাগাতে হবে এবং স্কোয়ার স্কোয়ার গুলো কিছু কিছু মুখস্থ রাখতে হবে, বা যোগ বিয়োগ বা গুণ ভাগ করে কি করে সংখ্যাগুলোকে আমরা নিয়ে আসতে পারছি সেটার দিকে ধ্যান রাখতে হবে। তাহলে দেখো এখানে যে সাইডের সংখ্যাগুলো আছে তাদের সবাইকে যোগ করো, কত? 7 + 3 + 2 + 1, কত হয়? 7 × 3 = 10, 2 × 12 = 13, তাই না? 13 হয়, আর নিচে ভিতরে কি আছে? 169। তাহলে সব সংখ্যাগুলোকে যোগ করে তার যদি বর্গমূল করি তাহলে কিন্তু ভিতরের সংখ্যা চলে আসে। তাহলে ভিতরের সংখ্যা পেলাম কি করে? সাইডের সবগুলোকে যোগ করলাম এবং তার বর্গ সরি বর্গ করলাম, বর্গমূল না বর্গ করলাম বা স্কোয়ার করলাম। এখানে দেখো এখানে 5 + 1 + 2 + 3, 3 × 5 = 5, 10 × 1 = 11, অর্থাৎ যোগ করে হচ্ছে 11। 11 বর্গ করো, 11 বর্গ কত হয়? 121। অর্থাৎ সাইডের সব সংখ্যাকে যোগ করে তার বর্গ করলাম তো ভিতরের সংখ্যা পেলাম। তাহলে এখানেও সিমিলারলি তাই হবে, তাই না? এখানে যোগ করো
ছয় প্লাস এক প্লাস চার প্লাস পাঁচ, ছয় চার দশ, পাঁচ পনেরো ষোলো, তাহলে ষোলো পেলাম। তাহলে ষোলোর স্কোয়ার করলেই ভিতরের সংখ্যাটা পেয়ে যাবো, তাই না? ষোলোর স্কোয়ার কত হয়? 256, তাই না? ষোলোর স্কোয়ার হয় 256, অর্থাৎ কোশ্চিন মার্কসের জায়গা হবে 256, অর্থাৎ আমাদের অপশন নম্বর ডি হবে এই প্রশ্নের জন্য একদমই সঠিক। আশা করি লজিক গুলা বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা সলভ করছি। তো চলো 40 নম্বর প্রশ্নের দিকে একটু দেখে নেওয়া যাক যে আসলে প্রশ্নটাতে বলছে কি। এর আগে যতগুলো কোশ্চিন করলাম প্রত্যেকটাতে দেখো লজিকটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সিমিলার হচ্ছে। এখানে দেখো আবার এই সার্কেলের মধ্যে 48 আছে এবং সাইডে সাইডে কি আছে, 2 2 4 3। তাহলে একবার সাইডের সংখ্যাগুলোকে যোগ করে দেখি কত হয়, 2 2 4 4 8 আর 3 11। তাহলে 11-র সাথে 48-এর কোনো সম্পর্ক নেই, তাহলে যোগটা বাদ দাও, যোগ তো হবে না। এবার দেখো এবার দুই সবগুলোকে গুণ করে দেখো, 2 গুণ 2 গুণ 3 গুণ 4, অর্থাৎ সাইডে যে সংখ্যাগুলো ছিল তাদের সবাইকে আমি কি করলাম, গুণ করে দিলাম। দেখি গুণ করে কি পায়, তাহলে 2 2 4, 4 3 12, 12 4 48, অর্থাৎ সাইডের সমস্ত সংখ্যাকে গুণ করলে ভিতরের সংখ্যা পাচ্ছি। এখানে দেখো সেম লজিক কি, 4 2 8, 4 গুণ 2 গুণ 6 গুণ 8, তাহলে 4 2 8, 8 8 64, 64 আর 6 384, অর্থাৎ সাইডের সব সংখ্যাকে গুণ করলে ভিতরের সংখ্যাটা আমরা অবশ্যই পেয়ে যাচ্ছি, তাই না? ভিতরের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। এখানে তাহলে সাইডের সব সংখ্যাকে গুণ করতে হবে, কত আছে সাইডে, 3 গুণ 2 গুণ 4 গুণ 2, তাহলে 2 2 4, 4 4 16, 16 3 আর 3 2 6, 6 2 12, 12 4 48, 16 3 48, ঠিকই হচ্ছিল, অসুবিধা নেই, 48। অর্থাৎ এই প্রশ্নের জন্য আমাদের সঠিক উত্তর হবে 48, তাই না? সাইডের গুলো সবাইকে গুণ করলে ভিতরটা পাওয়া যাবে, ভিতরটা তাহলে কত হবে, 48, অর্থাৎ এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটা হচ্ছে 48। চলো 41 নম্বর কোশ্চেন দেখা যাক কি হচ্ছে। এখানে দেখো প্রত্যেকটা উপরে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সবাই মনে হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, তাই না? আচ্ছা এই প্রত্যেকটা যদি বর্গমূল করে দাও তাহলে দেখো কি আসে, 36-এর বর্গমূল, 64-এর বর্গমূল, 25-এর বর্গমূল এবং 49-এর বর্গমূল। তাহলে দেখো সংখ্যাগুলো আসছে কি, এখানে আসবে আমার কত, এখানে আসবে 7, এখানে আসবে কত 5, এখানে 5, এখানে 7, 64-এর বর্গমূল কত 8, এখানে 36-এর বর্গমূল কত 6। এবার এই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করো, তাহলে কত হয়, 7 5 12, 12 8 20 আর 6 24, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে বর্গমূল করলাম এবং তাদেরকে যদি যোগ করে দিই তাহলেই আমরা কিন্তু ভিতরে যে সংখ্যাটা রয়েছে 26 সেটা পেয়ে যাচ্ছি, তাই না? এবার দেখো সিমিলার প্রসেস, এখানে 9-এর বর্গমূল কত কত হয় 3, 25-এর বর্গমূল এখানে করলাম, এর বর্গমূল কত হয় 5, 16-এর বর্গমূল করলাম কত হয় 4, 81-এর যদি আমি বর্গমূল করি তাহলে কত হয় 9, অর্থাৎ এই চারটা সংখ্যাকে যোগ করো, ভিতরে সংখ্যাটা পাচ্ছ, দেখি 9 প্লাস 3 প্লাস 5 প্লাস 4, 9 আর 3 12, 5 17 আর 4 21, অর্থাৎ এখানে আমরা 21 পাচ্ছি, অর্থাৎ ভিতরের সংখ্যাটা পাচ্ছি, তাহলে রিলেশনটা আমাদের ঠিকই আছে। এখানে দেখো তাহলে তাই করতে হবে, 25-এর বর্গমূল, 144-এর বর্গমূল, 36-এর বর্গমূল এবং 64-এর বর্গমূল, 64-এর বর্গমূল কত 8, 36-এর বর্গমূল কত 6, 144-এর বর্গমূল 12, 25-এর বর্গমূল 5, সবগুলোকে যোগ করো কত হয়, এখানে আছে 6, 8 আর 6 14, 14 15 16 10 26, 26 আর 5 কত হয় 31, অর্থাৎ বক্সে যে সংখ্যাটা হবে সেটা হবে 31, অর্থাৎ অপশন নম্বর ডি হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। আশা করি লজিকটা বোঝা যাচ্ছে কি করলাম এই অঙ্কটাতে। দেখো 42 নম্বর কোশ্চেন এর দিকে তাকাও কি বলছে কোশ্চেনটা। এখানেও দেখে মনে হচ্ছে যে হ্যাঁ বর্গমূলের ধাঁচেই রয়েছে কোশ্চেন গুলো, তাই না? দেখি কি হয় বর্গমূলের ধাঁচে, এখানে 25 আছে, তাই না? আচ্ছা তুমি 25-এর বর্গমূল কত 5, এখানে 100-এর বর্গমূল করে দাও, 100-এর বর্গমূল কত 10, আচ্ছা খুব ভালো, এখানে আবার 25 আছে এর বর্গমূল কত 5, এখানে দেখো 100 আছে তার বর্গমূল কত 10, তাহলে এই যে চারটা সংখ্যা পেলাম 10 5 10 5 কত হয় 10, সবগুলোকে যোগ করে দাও, সবগুলোকে যোগ করে পাচ্ছি 10 প্লাস 5 প্লাস 10 প্লাস 5, তাহলে টোটাল হচ্ছে 30, তাই না? যোগ করলে 30 কিন্তু ভিতরে আছে 6। আচ্ছা 30 কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, আচ্ছা থাক পরেরটাতে যাই তাহলে বুঝতে পারবো যে লজিকটা কি আছে। এখানে 25-এর বর্গমূল করো কত পাবে 5, 36-এর বর্গমূল কত কত পাবে 6, 81-এর বর্গমূল করো কত পাবে 9,
এখানে 25-এর বর্গমূল করো কত হবে 5। এবার এই চারটা সংখ্যাকে দাও যোগ করে, তাহলে কি হয় এখানে, এখানে হবে 5 + 6 + 9 + 5, অর্থাৎ 9 6 15 5 20 5 25, অর্থাৎ এখানে যোগ করা হয় 25 কিন্তু আছে 5। আচ্ছা খুব ভালো, এখানে করো, এখানে সবগুলো তো 25ই আছে তাই না, তাহলে সবগুলো 25-এর বর্গমূল হবে 5 5 করে, তাহলে 4টা 5 যোগ হবে, 4টা 5 যোগ হলে কত হয় 20, কিন্তু ভিতরে আছে 4। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে এখানে 30 আছে, ভিতরে আছে 6, অর্থাৎ একে আমি যদি 5 দিয়ে ভাগ করে দিই, যেগুলো যোগ করে পেলাম তাকে 5 দিয়ে ভাগ করলে ভিতরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে তাই না। একেও আমরা 5 দিয়ে ভাগ করে দিই 25-কে, 25-কে 5 দিয়ে ভাগ করলে 5, অর্থাৎ এই ভিতরে দেখো 5 রয়েছে, রয়েছে না। এখানে দেখো যোগ করে কত পেলাম 20, 20-কেও তুমি 5 দিয়ে ভাগ করে দাও, 20-কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে হবে 4, দেখো ভিতরে 4 আছে। তাহলে আমরা লজিকটা বুঝে গেলাম যে আসলে হচ্ছেটা কি, প্রত্যেকটা সংখ্যার বর্গমূল করব, তাদের যোগ করব, যোগ করার পরে সেটাকে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে ভিতরে সংখ্যাটা পেয়ে যাবো। দেখো এখানে তাহলে সেম লজিকটা আমরা লাগিয়ে দিব, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাস্টের সং এখানে কি রয়েছে 49, তাহলে এটা আসলো কত থেকে 7 থেকে, এখানে রয়েছে 9, এটা আসলো কত থেকে 3 থেকে, এখানে আসলো 16, 16 বর্গমূল কত 4, এখানে হচ্ছে 36, 36-এর বর্গমূল কত 6, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করো 6 + 4 + 3 + 7, তাহলে 6 4 10 3 13 আর 7 20, একে কি করব প্রত্যেকটাকে যেহেতু 5 দিয়ে ভাগ করলাম তো একে অবস্থায় 5 দিয়ে ভাগ করা উচিত, 20-কে 5 দিয়ে ভাগ করলাম হবে 4, অর্থাৎ এই কোশ্চেন মার্কসের জায়গা হবে 4, অর্থাৎ অপশন গুলোর মধ্যে অপশন নম্বর সি হবে আমাদের এই প্রশ্নের একদমই সঠিক উত্তর। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই এবং দেখে নিই যে সেই কোশ্চেনটা কি রয়েছে। এখানে দেখো, এখানে দেখো কিছু দেখে মনে হবে 25 1 16 81, প্রত্যেকটা সংখ্যায় মনে হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, তাহলে প্রত্যেকটা বর্গমূল বের করি, তাহলে এখান থেকে বর্গমূল বের হবে 5, এখান থেকে বর্গমূল বের হবে 1, এখান থেকে বর্গমূল বের হবে 9, এখান থেকে বর্গমূল বের হবে কত 4 তাই না। তাহলে দেখো 5 4 9 1, প্রত্যেকটা সংখ্যাকে যোগ করো তাহলে কত হয়, প্রত্যেকটা সংখ্যা যোগ করলাম 5 + 4 + 1 + 9, তাহলে 5 4 9 9 18 1 19 19 পেলাম, কিন্তু ভিতরে আছে 361, তাহলে আমরা জানি 19-এর যদি স্কোয়ার করে দিই তাহলে 361 পাবো তাই না। তাহলে বাইরে যে সংখ্যাগুলো ছিল প্রত্যেকটারই আমি বর্গমূল করলাম এবং তাদের যোগ করলাম এবং তার বর্গ করলাম, তাহলে ভিতরের সংখ্যাটা পেলাম। তাহলে বাইরের সংখ্যাটা, বাইরের সংখ্যা থেকে আমরা ভিতরের সংখ্যা কি করে পেলাম, বাইরের প্রত্যেকটা সংখ্যাকে বর্গমূল করলাম, তাদের যোগ করলাম, তার স্কোয়ার করলাম, তাহলে ভিতরের সংখ্যাটা পেলাম। তাহলে সিমিলারলি এখানে করব, 4-এর বর্গমূল কত 2, 16-এর বর্গমূল কত 4, 9-এর বর্গমূল কত 3, 64-এর বর্গমূল কত 8, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করো তাহলে কত হয় 2 + 4 + 3 + 8, তাহলে কত হয় 8 2 10 4 14 3 17, তাহলে 17-এর স্কোয়ার করলে কত হয় 289, দেখো ভিতরে 289 আছে, আছে না 289। এবার আমরা রিলেশনটা বুঝে গেলাম যে হ্যাঁ জিনিসটা হচ্ছে কি, তাহলে আমরা লাস্টে যে কোশ্চেনটা রয়েছে তার মধ্যে সেই রিলেশনটা বসিয়ে দেবো। দেখো এর মধ্যে তাই করব, 1-এর বর্গমূল কত 1, 25-এর বর্গমূল কত 5, এখানে 1, এখানে 81-এর বর্গমূল কত 9, আচ্ছা এখানে 9-এর বর্গমূল কত 3 তাই না। এবার প্রত্যেকটা সংখ্যাকে যোগ করো, তাহলে 3 + 9 + 5 + 1, 9 আর 3 12 5 17 18 তাই না, তাহলে এখানে 18-এর স্কোয়ার হবে, 18-এর স্কোয়ার কত হয়, 18-এর স্কোয়ার হয় 324, অর্থাৎ অপশন নম্বর সি হবে প্রশ্নের সঠিক উত্তর। তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক, দেখো 44 নম্বর কোশ্চেনটা কি বলছে। 44 নম্বর কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যেখানে আছে 64, এখানে 27, এখানে 8 1, এবার প্রত্যেকটা সংখ্যাকে বর্গমূল না করে আমরা ঘনমূল করি, কি করব ঘনমূল, 8-এর ঘনমূল মানে কিউব রুট যেটাকে ইংরেজিতে বলে কিউব রুট, তাহলে 64 প্রত্যেকটা সংখ্যার আমরা ঘনমূল বের করলাম, তাহলে 64-এর ঘনমূল হলো 4, 27-এর ঘনমূল হলো 3, 8-এর ঘনমূল হলো 2, আর 1-এর ঘনমূল তো একই হয়। এবার প্রত্যেকটা সংখ্যাকে যোগ করো, ঘনমূল বের করলাম 4 + 3 + 2 + 1, 4 3 7 2 9 1 10, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা বাইরের সংখ্যাকে ঘনমূল করলাম এবং তাদের যোগ করলাম, তো ভিতরের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম তাই না। আচ্ছা এখানে দেখো 125 আছে, এর ঘনমূল কত কত হবে 5, এখানে দেখো 64 আছে, এর ঘনমূল কত 4, 27 আছে, এর ঘনমূল কত 3,
8 আছে, এর ঘনমূল কত? সরি, সিম্বল তো বর্গমূল দিচ্ছি কিন্তু বলছি ঘনমূল, এখানে তিন তিন করে দিয়ে দিচ্ছি, তাহলে কত হবে? 3। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করো, এখানে হবে, এখানে হবে 2, তাহলে এখানে যোগ করলে কত হয়? 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, তাহলে 3 2 5 5 10 4 14, অর্থাৎ ঘনমূল করে যোগ করলে ভিতরের সংখ্যাটা পাচ্ছি। খুব ভালো, তাহলে দেখো এখানে 125 এর ঘনমূল কত হবে? 125 এর ঘনমূল হয় 5। সেম রিলেশন এস্টাবলিশ করতে হবে, তাই না? 64 এর ঘনমূল কত হয়? 64 এর ঘনমূল হয় 4। 64 এর ঘনমূল কত? 4। এখানে দেখো 27 এর ঘনমূল কত হয়? 27 এর ঘনমূল হয় 3। এখানে দেখো 216 এর ঘনমূল কত? 216 এর ঘনমূল হয় 6। তাহলে দেখো 6, প্রত্যেকটা সংখ্যা যোগ করো, 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3, তাহলে 6 5 11, আর 4 15, আর 3 18, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে প্রশ্নের একদমই সঠিক উত্তর। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই আমরা। 45 নম্বর কোশ্চেনটা দেখো একটু, মাঝখানে রয়েছে 9 আর উপরে 2 12 6 5, তাহলে আমরা বাইরের সংখ্যাগুলোকে কিভাবে ক্যালকুলেশন করব যাতে করে আমার ভিতরের সংখ্যাটা আসে? তাহলে দেখো আমি যদি বলি এই যে সাইডের সংখ্যা 12 আর 5, এদের দুজনকে যোগ করলাম, কি করলাম? 12 প্লাস 5 যোগ করে দিলাম, এবং তার থেকে বিয়োগ করলাম উপরে দুটো সংখ্যার যোগফল, উপরে এবং নিচে যে দুটো সংখ্যা আছে 6 প্লাস 2, তাহলে 6 প্লাস 2, তাহলে 12 5 কত হয়? 17 বিয়োগ 6 প্লাস 2 কত হয়? 8। 17 থেকে যদি 8 চলে যায় তাহলে কত বাঁচে? 9, অর্থাৎ ভিতরের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। ব্যাস, এটাই তো লজিক। এই যে সাইডের দুটা সংখ্যা যোগ আর উপরে দুটা সংখ্যা যোগ, তাদের মাঝখানে বিয়োগ ফলটা আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ এই কোশ্চেন এর মধ্যে এখানে 10, এখানে 8, তাহলে 10 যোগ 8 কত হয়? 18। 18 থেকে কত বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে না, উপরের সংখ্যা এবং নিচের সংখ্যার যোগফল, উপরের সংখ্যা 6, নিচের 4, তাহলে 6 প্লাস 4 কত? 10, অর্থাৎ 18 থেকে 10 যদি চলে যায় তাহলে হবে 8। এই দেখো ভিতরের সংখ্যাটা 8 দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপরে রিলেশন সেম, তাহলে এখানে দেখো 7 প্লাস 3, তাই না? এর যোগফল থেকে বিয়োগ করতে হবে কত? উপরেরটা প্লাস নিচেরটা, তাহলে 7 প্লাস 3 মানে হচ্ছে 10 মাইনাস 4 প্লাস 1 5, তাহলে 10 থেকে যদি 5 যায় অ্যান্সারটা হবে 5। অর্থাৎ এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। আশা করি বোঝা গেল প্রশ্নটার উত্তরটা কি করে আমরা বের করলাম এবং কেনই বা অ্যান্সারটা 5 হলো। এবার দেখো 47 নম্বর প্রশ্নটা, বাইরে আবার আমাদের সিমিলার এর আগের মতো চারটা সংখ্যা দেওয়া রয়েছে এবং ভিতরের সংখ্যা বের করতে হবে। তো এখানকার লজিকটা দেখো, বাইরের সমস্ত সংখ্যাকে তুমি গুণ করো, তাহলে 3 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 3 4 এ 12, আর 5 কে 2 দিয়ে গুণ করলে হয় 10, তাহলে 12 গুণ 10 অর্থাৎ 120 হয়, তাই না? সাইডের সমস্ত সংখ্যাকে গুণ করলে হবে 120, অর্থাৎ 5 গুণ 3 গুণ 4 গুণ 2, এই টোটালটাকে তুমি যদি গুণ করো তাহলে হয় 120, কিন্তু বক্সের ভিতরে আছে 12, অর্থাৎ একটা শূন্য নেই, তাই না? একটা শূন্য নেই, আচ্ছা, অর্থাৎ 10 দিয়ে ভাগ করে রয়েছে। এবার আবার সাইডের সমস্ত সংখ্যাগুলোকে তুমি দাও গুণ করে, সাইডের প্রত্যেকটা সংখ্যাকে তুমি গুণ করো, তাহলে দেখো কত আসে। এখানে সংখ্যা আছে 6 গুণ 2 গুণ 3 গুণ 5, তাহলে এটা গুণ করলে হয় 180, কিন্তু ভিতরে আছে 18, অর্থাৎ একটা লাস্টে 0 নেই শুধু, তাই না? আচ্ছা, আবার তাহলে কি করব, এখানকার সমস্ত সংখ্যাকে দিব গুণ করে, তাহলে এখানে আর রয়েছে 5 গুণ 2 গুণ 2 গুণ 9, তাই না? তাহলে এখানেও গুণ করে হবে 180, তাহলে এখানে ভিতরে কি বসাবো? এখানে ভিতরে লাস্টে একটা শূন্য বাদ দিয়ে বসাবো, কারণ প্রত্যেকটাতে একটা শূন্য ছিল না, তাহলে এর ভিতরে হবে 100 না, শুধু 18 হবে, কারণ একটা শূন্য তো বাদ দিয়ে আমরা বসাবো, তাই না? কেন একটা শূন্য বাদ দিলাম? কারণ প্রত্যেকটাতে কি ছিল? একটা শূন্য বাদ ছিল, তার জন্য এখানে আমরা একটা শূন্য বাদ দিলাম, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আমার অপশন নাম্বার ডি। চলো 48 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো এই কোশ্চেনটাতে একটু নিজেই লজিক লাগাও, ঠিক আছে? খুব ভালো প্রশ্ন আছে আর খুবই ইম্পর্টেন্ট আছে। দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে 2005 সালে এই কোশ্চেনটা আসছিল, তো এই কোশ্চেনটাকে আমি দিলাম, খুবই সোজা কোশ্চেন আছে, হোমওয়ার্ক, এবং এটা কোশ্চেন এর অ্যান্সার করে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই এর অ্যান্সারটা দেবে। আমি কিন্তু প্রত্যেক জনের কমেন্টের অ্যান্সার দিব, আশা করবো তোমাদের কাছ থেকে যে এই কোশ্চেন এর কমন
কমেন্ট বক্সে তোমরা লিখবে এইভাবে 48 এর অপশন নাম্বার কি হবে, এ বি সি ডি, এবং তার এক্সপ্লেনেশনটা যে তুমি কিভাবে বুঝলে এর অ্যান্সারটা এভাবে হবে, কি করে যোগ করলে, কিভাবে বিয়োগ করলে বা গুণ করলে বা কত দিয়ে গুণ করলে। আমি আশা করবো যারা যারা এই ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছো, অর্থাৎ অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা যখন দেখেছো তখন আশা করবো যে সবাই এই 48 নম্বর প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই দেবে, আমি কিন্তু সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই বলে দিব। দেখো 49 নম্বর কোশ্চেনটা কি বলছে, আবার বাইরে কি আছে, চারটা সংখ্যা দেওয়া রয়েছে এবং আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বের করতে হবে যে ভিতরের সংখ্যাটা কি করে আসলো, তাই না? এবার দেখো তুমি 15 আর 8 এই দুটো সংখ্যার বিয়োগফল বের করো, অর্থাৎ 15 - 8 যত হয় থাকতে দাও, তার সাথে গুণ করো উপরের সংখ্যা মাইনাস নিচের সংখ্যা, অর্থাৎ 10 - 8। কি করলাম, সাইডের দুটা সংখ্যার বিয়োগ ফল থেকে উপর নিচের দুটা সংখ্যার বিয়োগ ফল গুণ করলাম, 15 থেকে 8 গেলে কত হয়, 7 - 2 অর্থাৎ 14। তাহলে 14 আমরা মাঝখানের সংখ্যাটা কি করে পেলাম, 14 মাঝখানের সংখ্যাটা পেলাম, সাইডের দুটার বিয়োগ করলাম আর উপর দুটার বিয়োগ করলাম, দুটাই বিয়োগ করে যা হলো সেই দুটাই গুণ করে দিলাম। তাহলে এখানে দেখো 9 থেকে 5 বিয়োগ করবো তাহলে কত হয়, 4, তাকে গুণ করবো কি দিয়ে, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করো, তাহলে 8 থেকে 6 গেলে কত হয়, 2, তাই না? 8 থেকে 6 গেলে 2, তাহলে 4 - 2 কত হয়, 8। এই যে ভিতরের সংখ্যা পেয়ে গেছি, তাহলে খুব ইজিলি আমরা এটাও বলতে পারি যে 11 থেকে যদি 8 চলে যায় তাহলে বাঁচবে কত, 3, তাকে গুণ করবো কত দিয়ে, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ দাও, 6 থেকে 4 বিয়োগ তাহলে 2, তাহলে 3 গুণ 2 = 6, অর্থাৎ অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের জন্য একদমই সঠিক উত্তর। আজকের জন্য এটাই মনে হয় লাস্ট কোশ্চিন, ঠিক আছে? তো একটা কোশ্চিন তো অলরেডি হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমাদের জন্য সেকেন্ড কোশ্চিন হোমওয়ার্ক, এটাও খুবই ইজি কোশ্চিন, তোমাদের প্রত্যেকজনের কাছ থেকে আমি এটা আশা করবো যাতে করে তোমরা এই কোশ্চিন এর অ্যান্সারটাও কমেন্ট বক্সের মধ্যে জানাবে এবং কি করে হলো সেটাও বলবে, এক্সপ্লেনেশনটা মাস্ট বি দিবে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি এইভাবে অঙ্কটা করেছো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, মোটামুটি 50টা কোশ্চিন ডিসকাস করা হয়ে গেছে আমাদের এই তিনটা পার্ট নিয়ে, এরপরে আরো দুটা বা তিনটা পার্ট হবে মিক্সিং নাম্বার থেকে, তাহলে যতগুলো ইম্পর্টেন্ট আছে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট মিক্সিং নাম্বার আছে সেগুলো সব আমরা ডিসকাস করে নিব। তোমাদের যদি মিক্সিং নাম্বার থেকে কোনো কোয়েরি থাকে বা কোনো যদি ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব যাতে পরবর্তী ভিডিওতে সেই জিনিসটাকে সলভ করে দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা স্টাডি উইথ লক্সমন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে যাতে করে পরবর্তী যতগুলো আমি ভিডিও আপলোড করব তোমরা দেখতে পাও এবং পাশে দেওয়া বেল আইকনকেও ক্লিক করে নিবে। সো থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড, ভালো থেকো।